আসলে আমার পাপা আসলে বাংলা মিডিয়াম লাইক করে না, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, আর হচ্ছে লাইক ওরা খ্যাত হয় বাংলা মিডিয়ামের স্টুডেন্টগুলা, সেই জন্য ওরা কেমন জানি একটা গ্রাম্য গ্রাম্য ভাব ওদের মধ্যে। ও বাংলায় ফেল করছে, ইংলিশে কী করছে? ইংলিশে ইংলিশে ভালো করলে হবে, বাংলা যা ইচ্ছা তা করুক, কোনো ব্যাপার না। ওকে তো আমি কানাডা পাঠিয়ে দিব, বাংলাদেশে আমি রাখবোই না ওকে, বাংলা নিয়ে তো জোর জবরদস্তি করার কিছু নেই, সমস্যা নেই। লাইক আমি বাংলা বলতে পারি না, লাইক আমি ইংলিশ বলি অলওয়েজ, আমার আর কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ভালো হয় আর ভালো লাগে। আসলে ইংলিশ হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ তো, আর জব সেক্টরেও বাংলা দিয়ে কোনো কাজ হয় না, সো এই জন্য আমি ইংলিশটা একটু বেশি প্র্যাকটিস করি। অ্যান্ড আমার ইংলিশটা একটু মানে সবসময় আমার পড়তে ভালো লাগে, বলতেও ভালো লাগে, লাইক আমার ইংলিশটা একদম ফেভারিট একটা আর কি ভাষা। হ্যাঁ আরে ও বড় কথা বললো না, হয়তো বাংলা নিয়ে ভর্তি হয়েছে বাংলা বিভাগে, বাংলা নিয়ে পড়ে কী হইব, কবি হইব, বই লাগবো আর কি, রাস্তা রাস্তা ঘুরে ঘুরে ফেরোদের মতো বই বিক্রি করবো, বাংলা কোনো সাবজেক্ট হলো নাকি? বেচার আসলে বোঝে না। আই নো আই এম রিচ, তোর মার্কসটা পড়ে নেই এখন। আমি আমার আমি তো আই নো আই এম রিচ, আমার অনেক বন্ধু বান্ধব আছে বিদেশ থেকে আসবে, বাংলাদেশ থেকেও আসবে, সো বিদেশ থেকে যারা আসবে ওদেরকে আমি এখানে রাখবো, আমার এইখানে ওদেরকে একটা আমি এখানে একটা বারের আয়োজন করতেছি, এখানে ছয়তলায় বার আছে, এখানে রেস্টুরেন্ট আছে, এগুলোর ভিতরে ওদেরকে খাওয়াবো। আর যারা বাঙালি গরিব আমার এগুলো রকম অনেক বন্ধু বান্ধব আছে, ওদেরকে আমি হচ্ছে এখানে রাখবো, এই যে এখানে একটা ওদের জন্য ঝুপটি ঘর বানাইতেছি, এখানে রাখবো আর কি। বাঙালি তো ওরা তো এত কিছু বোঝে না। বন্ধুদের নিয়ে ঘুরতে আসছি, ওই যে আমার বন্ধুরা ওইখানে, ওই যে সোজা এখন হচ্ছে আজকে, ও আজকে 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি হচ্ছে আপনার 21শে ফেব্রুয়ারি কী দিবস? 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবসের ছোটো বোন না বড় বড় ভাই ভালোবাসা না 21শে ফেব্রুয়ারি মনে হয় একটা ভালোবাসা না শাহবাগ দিবস, শাহবাগ দিবস রাইট। অতঃপর 52 ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশের সূচনা, আর সেক্ষেত্রে সেই ভাষা আন্দোলনের সফলতার সহিত 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলায় হচ্ছে ঋতু যদি বলতে চান এটা বসন্তের ঋতু, আর মাস হচ্ছে বাংলা মাসের ফাল্গুন মাস। অতঃপর ভাষা শহীদদের প্রতি রইল অফুরন্ত শ্রদ্ধা ভালোবাসা, এবং বাংলা ভাষা বলতে পারাই হচ্ছে মূল ক্রেডিট, বাংলা না বলতে পারা আসলে একটা লজ্জার বিষয়।